Eso vale. আমি বুঝতেছি না লাইভ শুরু হইলো কিনা, দেখে নাও টাইম উঠতেছে, টাইম উঠতেছে না তোমার, আসছে একটু একটু অনেক অনেক দেখি তো একটু। বন্ধু আবার চলে এসেছি, গতকালের কথা রাখলাম, কেউ কথা না রাখলেও আমি রেখেছি বিরক্ত করতে, জ্বালাতে, কথা বলতে, কথা শুনতে, আপনারা আসেন নাই এখন আগেও। আমি কিন্তু আমার প্রার্থনা শুরু করে দেব, দিলাম করে। হে মহাসৃষ্টির মহান স্রষ্টা, সকলকে শান্তি, নিরাপত্তা, সুস্থতা ও নিরোগ কর্মক্ষম দীর্ঘায়ু দান করুন, আমাদেরকে দারিদ্রতা মুক্ত রাখুন। আমি আমি বরাবরের মতো গান গেয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। গান গাওয়ার মূল রিজনটা হচ্ছে আমি গান শুনে ভালো থাকি, গান গেয়ে ভালো থাকি, গান শোনাতে ভালো থাকি, শোনালে ভালো লাগে। গানের একটা সাইন্টিফিক রিজন আছে, আর আমার গান গাওয়ার পিছনে একটা কারণ আছে। আমি গানটা যে গাই তার ব্যাখ্যাটা করে দিই যে কেন আমি গানটা গাচ্ছি, গানের দু একটা কলি শোনাই। এই গানটা আপনাদের অনেক পছন্দের একটা গান, আমি যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না, ও মন রে কিসের তরে রয়ে গেলি তুই, ও মন রে কিসের তরে রয়ে গেলি তুই। এত দুঃখ, এত কষ্ট, এত বঞ্চনা, এত লাঞ্ছনা, এত অপমান, তারপরও মন তুই রয়ে গেলি, ছেড়ে গেলি না আমায়, এতটা ভালোবাসা আমার জন্য তো। বন্ধুরা, আমি আশা করি সবাই চলে গেলেও আপনি হয়তো আমাকে ছেড়ে এখনো যাননি, এই পাগল মনের মতো আমার সাথেই আছেন, হয়তো থাকবেন কিছু সময়ের জন্য, এই পাগলের পক্ষ বিষণার জন্য থাকুন না একটি ঘন্টা, অনেক কিছু বলব, অনেক কিছু শুনব। চলে আসি কিছু কথা দে। গতকাল আমি বলেছিলাম নিজকে চেনার জন্য, নিজকে হয়তো চিনতে পেরে, আসলে চেনা যায় না, নিজকে চেনাটা অনেক কঠিন তো। অনেক ব্যক্তি যেহেতু আমরা অনেক কিছু চিনতে পারি না, নিজকে চেনাটা একটু ডিফিকাল্ট, এই কারণে আমি যদি আমার নিজকে চিনে ফেলতে পারি তাহলে নিজের প্রাইসটা বুঝতে পারব। যে গতকালকের গল্প শোনার গল্প বলেছিলাম, এরকম আমি সোনা রূপা হিমা হীরা তামা যাই হই না কেন, আমি যদি আমাকে চিনে ফেলতে পারি আমি আমার মূল্যটা বুঝতে পারবো। আর মূল্যটা বোঝার সুবিধাটা হচ্ছে আমি কোন জায়গায় নিজেকে কীভাবে সেল করব সেটা আমার জন্য সহজ হয়ে যাবে। দ্যাটস অল। ওকে, আমি আজকে যতটুকু নিজকে চিনেছি আনা স্রষ্টাকে চিনতে চাই, আমি স্রষ্টা সম্পর্কে কিছু বলতে চাই। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার, আমি তাকে আল্লাহ হিসাবে চিনি, আমার অন্য ধর্মের বন্ধুরা তাকে বিভিন্ন নামে আইডেন্টিফাই করেন, কিন্তু স্রষ্টাকে আমরা কখনো দেখতে পাই না। যদি দেখতে পেতাম, অস্তিত্ব অনুভব করতে পেরেছি, যদি দেখতে পেতাম স্রষ্টাকে, সুবিধাটা কী হতো, স্রষ্টার প্রতি আমাদের আস্থাটা আরও শক্তিশালী হতো, ইমানটা কমজোরি হতো না। আমরা তো এখন কোনো কিছুতে বাধাগ্রস্ত হলে, সমস্যায় পড়ে গেলে আমরা স্রষ্টার প্রতি বিশ্বাস হারিয়ে দিই। একটু বুঝে নেই যে
স্রষ্টার একটা মজার ব্যাপার হচ্ছে, স্রষ্টার ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা আছে যথেষ্ট জনই। বিশেষ করে আমরা যখন কোনো ভালো জিনিস পেয়ে যাই, তখন স্রষ্টাকে স্মরণ না করলেও যদি কোনো খারাপ অবস্থানকে ফেস করতে চাই, স্রষ্টাকে ব্লেম দিতে ভুলে যাই না। এই আল্লাহ এটা করলো, সেটা করলো, আমি এত ভালো, এত কিছু করেছি, কই তাল্লা পর তো আমার বালা মুসিবত যাচ্ছে না, দুঃখ কষ্ট যাচ্ছে না। এখন আমরা স্রষ্টাকে এই কারণেই চিনতে যাই, আমরা কিন্তু একটা মুসিবতের মধ্যে আছি, একটা ঝামেলার মধ্যে আছি। তো এই ঝামেলা থেকে যদি আমাদেরকে রক্ষা করতে হয়, করোনা নামক ঝামেলা, করোনা নামক একটা মুসিবত আমাদের ঘাড়ে এসে পড়েছে, আমাদেরকে স্রষ্টাকে চিনতে হবে, উই হ্যাভ টু স্রষ্টার কাছে যেতে হবে, স্রষ্টার কাছে আমাদের অনুকম্পা যেতে হবে, অ্যাপোলোজাইজ করতে হবে স্রষ্টার কাছে আমাদের। এই জন্যই স্রষ্টাকে একটু চিনতে হবে। এখন স্রষ্টাকে চেনার জন্য আমি একটা প্রশ্ন করতে যাই, মানে আমি একটা আলোচনা এইভাবে করি, কীভাবে স্রষ্টাকে চিনব, চিনব বলতে স্রষ্টার অস্তিত্বটাকে আমরা স্যাঙ্গুইন হবো কীভাবে। আমাদের প্রশ্ন যদি কেউ বলে সব কিছু করেছেন আল্লাহ, মেনে নিলাম সব কিছু করেছেন ভগবান, দিস দ্যাট, ভগবান আছে তো প্রমাণ করো। তো কেউ যদি আমাকে প্রশ্ন করে হাউ আই উইল এস্টাবলিশ দ্য আর্গুমেন্ট দ্য এক্সিস্টেন্স অফ অলমাইটি আল্লাহ, একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি একটা বিজ্ঞান সায়েন্স এবং যুক্তি দিয়ে যদি কথাটা এভাবে বলতে চাই, পৃথিবীতে তাবৎ যত কর্মকাণ্ড আছে এটাকে আমি দুটো ভাগে ভাগ করতে চাই। আমি চাই না ভাগ হয়ে আছে, ভালো মন্দ, কালো সাদা, রাত দিন, আধার আলো, দেখবেন এর সাথে একটা সিমিলারিটি আছে, মাঝখানে একটা নিউট্রাল পাওয়ার আছে, একটা হোয়াট শুড আই সে, একটা মধ্যবর্তী ক্ষমতা আছে। আমি সেই মধ্যবর্তী ক্ষমতা সম্পর্কে বলছি না, আমি কালো আলো, আলো আধার, ভালো মন্দ নিয়ে একটু আলোচনা করি। ভালো মন্দ আলোচনা করলেই স্রষ্টারকে আমরা চিনে যেতে পারবো। এখন খুব সহজ করে বলি, কারণ আলোচনাগুলো আমার খুব দীর্ঘায়িত, দীর্ঘ হয়ে যায়, বড় হয়ে যায়, যার জন্য আমি এই আলোচনাটা ব্যাপক আকারে করছি ফেসবুক লাইভের জন্য, এবং আমি অ্যাট দ্য সেম টাইম এই বিষয়টা নিয়েই আবার ক্ষুদ্র পরিসরে ইউটিউব চ্যানেল সৈয়দ স্পিরিচুয়াল স্কুলে আমি ইউটিউব চ্যানেলে 5 মিনিটসের ভিডিও ছাড়ছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে চলে আসতে পারেন, দেখতে পারেন, আর যারা ফেসবুকে আছেন তারা তো ফেসবুক লাইভে আমার সাথে আছেন, দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, লাইক প্রয়োজন হলে দিচ্ছেন, দিস অ্যান্ড দ্যাট। সে উদাহরণস্বরূপ বুঝাই, যে কোনো একজন ব্যক্তি একটা অন্যায় কাজ করেছেন, একটা সাধারণ ব্যক্তির অন্যায়ভাবে তার বাড়ি দিয়ে তার মাথা ফাটায় দিচ্ছে, তার রক্তাক্ত অবস্থা, সবাই সব বললো বাবা তুই কী কাজটা করলি, এই একটা নিরপরাধী ব্যক্তির তুই মাথাটা ফাটায় দিলি, গরিব মানুষ, শয়তান জানি কোন জায়গা, সে কি বলবে? কোনো ব্যক্তি কি তার এই কাজটাকে সাপোর্ট করে বলবে বাজান তুই একটা খুবই ভালো কাজ করেছিস, আগামী অস্কারে তোর নাম বা গিনিস বুকে তোর নাম লেখা হবে, তুই ফ্রেস্তার মতো একটা কাজ করেছিস, কেউ তাকে রসগোল্লা মিষ্টি খাওয়াবে না, সবাই তাকে তিরস্কার করবে। এই তিরস্কার যে করলো কারণ সে কাজটা করেছে খারাপ, আর খারাপ কাজটা করা বিধায় তাকে গালি দেওয়া হয়েছে শয়তান। দেখেন আমরা কিন্তু আধার পেয়ে গেলাম, খারাপ পেয়ে গেলাম, এই খারাপ কাজটা যে করেছে সে হচ্ছে শয়তান। পক্ষান্তরে এই আহত ব্যক্তিটাকে নিয়ে একজন ব্যক্তি হসপিটালাইজ করলো, তার চিকিৎসা করলো, তাকে সেবা যত্ন করলো, যে এই ভালো কাজটা যে করলো সবাই তাকে বলছে তুমি ভালো মানুষ, তুমি ভালো কাজ করেছ, রহমতের কাজ করেছ, সবের কাজ করেছ, দুটো কাজ কি এক, ভালো কাজটা করেছে ভালো, খারাপ কাজটা করেছে শয়তান। তো আমরা যদি শয়তানের অস্তিত্ব পেয়ে যেতে পারি, খারাপের অস্তিত্ব পেয়ে যেতে পারি, তবে আমরা কনফার্ম যে কোনো ধরনের খারাপ ভালো কাজ শয়তান করে না। যেহেতু শয়তান কোনো ভালো কাজটা করে না, এই এই কাজটার পিঠে আর একটা ভালো কাজ করে হয়েছে, ঘটেছে, এই ভালো কাজটা কে করেছে? এই ভালো কাজটা করেছেন রাব্বুল আলামিন, তিনি সরাসরি না হলেও ইনডিরেক্টলি ওই ব্যক্তির মাধ্যমে ভালো কাজটা করেছেন, কারণ আল্লাহ আছেন বিদায়ী। শুধু যদি খারাপ বা শয়তান থাকতো শুধুই খারাপ কাজই সংগঠিত হলো, আল্লাহ আছেন বিদায়ী, রাব্বুল আলামিন আছেন বিদায়ী, স্রষ্টা আছেন বিদায়ী, পক্ষান্তরে পিঠে একটা ভালো কাজ হয়েছে, ওই ভালো কাজটাই হচ্ছেন আল্লাহ, আল্লাহর কাজ, ওটা শয়তানের কাজ, ওটা আল্লাহর কাজ।
স্রষ্টা যে আছেন তার বড় প্রমাণ হচ্ছে পৃথিবীতে তাবত যত ভালো কাজ হচ্ছে সব স্রষ্টার নিজের ডিরেকশনে হচ্ছে, আর যত খারাপ কাজ হচ্ছে সেটা শয়তানকে যেভাবে শয়তানের অনুপ্রাণান্তে বা শয়তানের ডিরেকশনে কাজ করছে। তা আমরা এভাবে ধরে নিতে পারি স্রষ্টা ডিরেক্টলি সরাসরি শয়তানকে যেমন আমরা দেখতে পাই না, স্রষ্টাকেও আমরা দেখতে পাই না, বাট দুজনের কাজের মাধ্যমে বুঝতে পারি স্ট্রংলি দুজনই অস্তিত্ব আছেন এবং দুজনই আমাদেরকে গাইড করছেন। এখন আমি কার দ্বারা গাইড হব, আইদার শয়তান দ্বারা নাদার রাব্বুল আলামিন আল্লাহ দ্বারা বা স্রষ্টা দ্বারা, সেটা নির্ভর করছে আমার জিন, আমার চিন্তা চেতনা, আমার মনন, আমার মেন্টালিটি, আমার সকল কিছু, এভরিথিং এলস। আমি যেভাবে নিজেকে গড়ে তুলেছি, আমি যেভাবে নিজেকে দেখতে চাই, যেখানে যেতে চাই আমার আলটিমেট গোলে, আমি সেভাবেই স্রষ্টাকে গ্রহণ করব কিংবা শয়তানকে গ্রহণ করব। এখন বিষয়টা হয়েছে যে এটা আমি গতকালকে বলেছিলাম মেবি যে আমরা মানব জাতি দ্য থ্রেটেন অফ শয়তান, আমরা কিন্তু সৃষ্টির সময় থেকেই এখন পর্যন্ত ভালো মন্দ সংমিশ্রণে আছি, ভালো করছি মন্দ করছি, আবার কেউ বিবেকের তাড়নায় দুঃখ জাস্ট আমাদের ভুলটা বুঝতে পেরে আমরা মনে করছি যে না ঠিক না, তবা পড়ে আমরা আবার ফিরে আসছি। কারণ বিষয়টা হয়েছে আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করলেন তখন শয়তান মহাশয় এসে বাধা দিলেন, উনি ওনার ইগো কনফ্লিক্টে এসে, আমি ইগো নিয়েও একসময় কথা বলবো, উনি ওনার ইগো কনফ্লিক্টে এসে আমাদেরকে সৃষ্টির সেরা ভাবতে চাইলেন না, বললেন যে না আমি ফেরেশতাদের সর্দার, সো আমার চেয়ে বড় কেউ হতে পারে না, আই অ্যাম দ্য গ্রেট ওয়ান। আল্লাহ পাক বললেন যে না তুমি ঠিক আছো, ইটস ওকে, বাট আমি আদমকে সৃষ্টি করেছি, সেই শ্রেষ্ঠ, তুমি তাকে সম্মান করো। আল্লাহ এই জিনিসগুলো আপনারা জানেন, শয়তানের বিরুদ্ধে চারণ করাতে আল্লাহ পাক শয়তানকে ওই শয়তানকে ওই মুহূর্তে আল্লাহ পাক ই করলেন, রিফিউজ করে দিলেন এবং তাকে একটা সাজা দিলেন, বললেন যে তুমি আমাদের মাঝে থাকবে না। সে শয়তান তো বললো যে না ঠিক আছে ইটস ওকে, তুমি যে মানুষকে বানিয়েছো এই মানুষের কি নিয়ে তোমার যেহেতু এত গর্ব, আমি এই মানুষের ভিতরে ঢুকতে চাই, সে শক্তি তুমি আমাকে দাও, সেটাকে আমি নিয়ন্ত্রণ করতে চাই। চ্যালেঞ্জটা আল্লাপাক শয়তান করলেন আল্লাহ পাকের সাথে যে তোমার মানুষ সৃষ্ট মানুষকে আমি যা খুশি তাই করবো। আল্লাহ পাকও চ্যালেঞ্জ করলেন শয়তানকে যে তুমি চাইলেই আমার আদমকে তুমি খারাপ করতে পারবে না। এখন আমরা দুজনার চ্যালেঞ্জের মাঝখানে পড়ে সকালে ভালো তো বিকেলে খারাপ, বিকেলে ভালো তো রাতে খারাপ, এই যে ভালো মন্দ খারাপের একটা দোলাচালে আমরা পড়ে গেছি ডিউ টু দ্য চ্যালেঞ্জ উইথ অলমাইটি আল্লাহ অ্যান্ড ইভেল ইভেল যার হোটি বাট ইট মে বি ইউ শয়তান, বাংলা ভাষায় শয়তানই বলি, শয়তান বলতে ভালো লাগে। তো আমাদের আমরা যারা এই চ্যালেঞ্জে শয়তানকে সাপোর্ট করবো, যে কোনো একটা চ্যালেঞ্জ হলে কিন্তু দুপক্ষ থাকতে হয়। যেমন একটা মজার কথা বলি, এক ভদ্রলোক নামাজ একটা দল হয়েছে, এটা একটা হাস্যরসের কথা, বেদবি নেবেন না, খুব মাইন্ড করবেন না, এটা আমি ধর্মকে অনুভূতি দেওয়ার জন্য বলছি না। দুটো দল, ইসলামেরই দুটো দল, ইসলামের ভিতরে কিন্তু অনেক ধরনের বিভাজন আছে, বিভাজন বিভক্তি আছে, বিভক্তিটা কিন্তু খারাপ বিভক্তি না, ভালো বিভক্তি। যেমন লেখাপড়ার মাঝখানে একটা বিভক্তি আছে, কেউ ম্যাট্রিকে, কেউ যদি ম্যাট্রিক ক্লাস টেনে পড়ে সে সায়েন্স নিয়ে পড়তে পারে, তারপর সে টেনে পড়ে, কেউ আর্টস নিয়ে পড়তে পারে সে কমার্স নিয়ে পড়তে পারে, তাই বলে কেউ যদি সায়েন্স নিয়ে পড়ে সে যে ম্যাট্রিক পাস করে তার মানে এটা না যে কমার্স নিয়ে করেছেন তিনি পাস করেন না। ইসলামের মধ্যে এরকম কিছু ডিভিশন আছে, এটা নিয়ে আমি পরে কথা বলবো, যতটুকু আমি জানি, আমি ইসলাম বিশেষজ্ঞ না, তবে আমি সাধারণ ব্যাপারটাকে একটু সহজ করে বুঝিয়ে দিতে চাই, যেটা সাধারণ লোকের মনের ভিতরে একটা কনফিউশন কাজ করতে পারে যে এত বিভক্তি কেন, এত দ্বন্দ্ব কেন। পৃথিবীর সব ধর্মেই কিন্তু অনেক ধরনের বিভক্তি আছে, তবে আমাদের ধর্মে একটা ভালো বিভক্তি নেই, যেটা হচ্ছে উচ্চ নিম্ন, যেমন উচ্চ মুসলিম নিম্ন মুসলিম এ ধরনের, বা এটা হিন্দু ধর্মে পাওয়া যাবে, খ্রিশ্চানদের মধ্যে আছে প্রোটেস্টাইন, আর একটা আছে ক্যাথলিক, হিন্দুদের মধ্যে হায়ার কাস্ট শিডিউল কাস্ট, আমাদের মুসলমানদের মধ্যে এ ধরনের নাই, এটা আমাদের জন্য একটা খোদা রহমত বলবো। তো দু হুজুরের মধ্যে দুজন হুজুর বা দুজন ইসলামিক, একজনে বলছে যে টোয়াল্লিন লাইট, টোয়াল্লিন
তার একটা গোত্র তুলে তারা বলছে না দোয়াল্লিন দোয়াল্লিন সঠিক, একজনে বলতেছে জোয়াল্লিন সঠিক, দোয়াল্লিন জোয়াল্লিনে লাগছে বিরাট মারামারি। মারামারি লাইগা একটা লোক যাইতেছে বাড়িতে সদায় পাতি নিয়া বাজার করে, ধরছে খারা এই তুই কোন দল দোয়াল্লিন না জোয়াল্লিন? হুজুর আমারে মাইরিয়া হোতায়া ফালান, হুজুর যাই করেন মুই নমাজই পড়ি না হুজুর, দোয়াল্লিন আর জোয়াল্লিন তো দূরের কথা, আমারে মাপ পিরা দেন, বাড়িতে যাইতে হইব আমার বউর পেট ব্যথা, আমারে সাইরা দেন মুই নমাজই তো পড়ি না হুজুর, আমার দোয়াল্লিন বা কি জোয়াল্লিন? কারণ একটা গোত্র আছে পৃথিবীতে নমাজই পড়ি না, মানে তারা সবই ওয়াজও শুনবে, আবার ওই যাত্রা দলেও যাবে, আবার ওই দুর্গা পূজায়ও যাবে, কারণ তারা নমাজই পড়ে না, তারা একটু এনজয় করে। নমাজ যারা পড়ি না আমরা, নমাজ বলতে নামাজের কথা বলছি, নমাজ একটা আঞ্চলিক ভাষা, তো যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে দোয়াল্লিনেরও যা অর্থ জোয়াল্লিনেরও তাই অর্থ। তো বিষয়টা হয়েছে সমস্ত ভালো কাজ মানি যা এক্সিস্টেন্স অফ অলমাইটি আল্লাহ, পৃথিবীতে হচ্ছে ভালো কাজ, সমস্ত খারাপ কাজ হচ্ছে যা রিপ্রেজেন্টেটিভ দ্য রিপ্রেজেন্টেশন অফ শয়তানের। আমরা আল্লাহ শয়তান, আল্লাহর ইংলিশ আল্লাহ, শয়তানের ইবিল ডিবিল যা অনেক কিছু আছে ওগুলো ক্রিশ্চানিজমের ব্যাপার, বাংলাতে শয়তানকে ইসলামের শয়তানকে শয়তান বলাটাই উত্তম, খারাপ। এখন আপনি কি করবেন, কি করতে চান? আমাদের কিন্তু একটা সুবিধা আছে আল্লাহ পাক দিয়েছেন, তুমি চাইলে শয়তানের খাতায় নাম লিখে যে সুবিধাটা আমরা গ্রহণ করি, আবার তওবা পড়ে ওই ভালো কাছে চলে আসতে পারবো। এই অপশনটা আমরা ইংলিশে সরি বলার মতো এই অপশনটা আমরা প্রায় ব্যবহার করি, খারাপ কাজ করি আমরা জানি যে খারাপ কাজ করি, ভুল ত্রুটি করি, করে তো চাইলেই আমি আবার তওবা পড়ে চলে আসতে পারবো, আল্লাহ পাক মাফ করে দিবেন। নো, বিষয়টা এরকম না, কারণ একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে কি আপনি দেখবেন তওবার আগে, তওবা পড়ার আগে বিসমিল্লাহ রহমানের রহিম পড়তে হয় না। এর একটা কারণ কি, বিসমিল্লার একটা বরকত আছে, বরকত, বিসমিল্লা পড়ে আমরা অনেক বরকতের কাজ করবো, তওবার বরকত হোক এটা আমি নিজেও চাবো না, যে আমি বারে 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 তওবা করবো আর অন্যায় করবো, এই এই বরকতটা আমি চাই, আপনি অন্যায়ের যে বরকত হোক, তওবাটা তো অন্যায়ের জন্য মূলত, এমনিতে আপনি সাধারণভাবে তওবা পড়েন আল্লাহ খুশি হবেন, বাট মূলত রেক্টিফাইড ইয়োর সেলফ, তওবাটা হচ্ছে বরকত, মানে বিসমিল্লা হচ্ছে বরকত। এখন আমি যদি অন্যায় বরকত করতে চাই তাহলে তো কাজ হবে না, এই জন্য বিসমিল্লার ক্ষেত্রে তওবা নয়, আল্লাহ পাক চান তুমি খাস দিলে তওবা পড়ো, ওই কাজটা আর কখনো করো না। এখন আল্লাহ পাকও কিন্তু আমাদের একটা ভুল ভ্রান্তি আছে, ধারণা আছে একটা, যে তওবা করলে আল্লাহ পাক খুশি হন, হ্যাঁ ডেফিনেটলি আল্লাহ পাক খুশি হন, তওবা মানে আল্লাহকে আমি সারেন্ডার করলাম, কিন্তু আল্লাহ পাক তওবা করে খুশি হন যদি ওই কাজটা আমি ফারদার না করি। এখন আমি যদি সরিজমের মতো, যেমন আমরা যে কোনো কাজ করে সরি বলি যে ভাই সরি কাজটা করেছি ভুল হয়ে গেছে আমি আর করবো না, কিন্তু পরে যদি আবার ওই কাজটা ফারদার তার সাথে আবার করি, সে তো বললো যে সে তো মনে মনে হবে যে লোকটা তো ফালতু মানুষ, সে সরি বলছে আবার সেকেন্ডারি ওই কাজটা আবারও করছে আবারও করছে আবারও করছে। সো দ্যাটস ওয়াই সরি, সরির মতো তবাকে আমরা যত্রতত্র ব্যবহার করবো না, আমরা তবা করবো যদি ভুল করে ফেলি, অনিচ্ছাকৃত ওই কাজটা করার চেষ্টা করব না। আর একটা কথা চিন্তা করার কোনো কারণ নাই যে আল্লাহ আমাদের সব কিছুকে হয়তো চাইলেই ক্ষমা করে দেন, সব কিছুকে ক্ষমা করে দিলে কিন্তু আজকে আমরা এই ধরনের মুসিবতের মধ্যে আসতাম না, আমাদের ছোট ছোট ভুল, বড় বড় ভ্রান্তি, অনেক বড়, আমি ভুল ভ্রান্তি নিয়ে আজকে কথা বলি, যেহেতু অনেক বড় ধরনের সমস্যার মধ্যে অনেক বড় ধরনের মাইন্ড আল্লাহ করে ফেলেছেন মাইন্ড করার জন্য। ওই যে রাজীবের একটা ছবি ছিল মনে হয় দাঙ্গা ছবিটা, কাজী হায়াত পরিচালিত, মান্না সাহেবের প্রথম ছবি বেবি বা দ্বিতীয় ছবি, কারণ আমি তো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো, ওই ছবিতে মান্না একটা কথা বলতো, মান্না ছিলেন এন্টি হিরো, অভিনয় করেছেন, কিছু বললে বলতো আমি মাইন্ড করছি, তো যেহেতু আমি মাইন্ড করছি, যার উপরে তিনি মাইন্ড করতেন তার লাশ সকালবেলা তার বাড়ির আঙিনায় পাওয়া যেত, আল্লাহও মাইন্ড করছেন, যেহেতু আল্লাহ মাইন্ড করছেন এখন বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবেই শ্বাস প্রশ্বাস বন্ধ করে, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মরে থাকছি পড়ে থাকছি, কেউ বাঁচাতে পারছে না আমাদেরকে, কারণ যিনি আমাদেরকে বাঁচাবেন তিনি মাইন্ড করেছেন। সো নো ওয়ে টু সার্ভার, এখন আমাদেরকে তওবা করতে হবে, বলতে হবে আল্লাহ হে রাব্বুল আলামিন, যা করেছি জ্ঞানত সত্যে
ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃতগুলোর জন্য আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই, কারণ আল্লাহ বোঝেন আমার এই বান্দা অনিচ্ছাকৃত ভুল করেছে, কিন্তু যেগুলো ইচ্ছাকৃত করেছি ক্ষমার সুযোগ নিতে চেয়েছি খোদা, এই যাত্রা ছাইড়া দাও, যদি বাচ্চা যায় আল্লাহ আর কোনো দিনও দক্ষিণে যাব না, আর কোনো দিনও উত্তরে যাব না, কারণ দক্ষিণে হচ্ছে কি ভাই ব্যাংকক, আর উত্তরে কি বলেন হিমালয়, উত্তরে হচ্ছে সেই দার্জিলিং বিনোদনের জায়গা, মানে আমি বুঝাচ্ছি একটা তামাশা করে বলছি, দক্ষিণে ব্যাংককও যাবো না, ব্যাংককে যে কি হয় আমরা তো জানি, আবার দার্জিলিংয়েও ছুটি পেয়ে আমরা কি করি সেটাও জানি, মানে এটা উদাহরণ দিয়ে দিক বুঝালাম, কারণ পশ্চিম আমাদের কাছে অত্যন্ত সেন্সিটিভ জায়গা, আর পুকটাকে আমরা ধরে রাখলাম একটা ইন্ডিভিজুয়াল স্টে প্লেস, আমরা এরকমভাবে খাস দিলে তওবা করি, খাস দিলে তওবা বলতে কি, আমি একটা গল্প বলি, তওবা নসুহা একটা গল্প আছে, এই গল্পটাকে আমি প্রিপেয়ার ছিলাম না এই গল্পটা আজকে বলার জন্য, কিন্তু আলোচনাতে চলে আসাতে আমি গল্পটা বলেছি, গল্পটার আঙ্গিক বা চারিত্রিক ব্যাপারে কিছুটা ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু মূল গল্পের ইথিক্সটা এরকম, এক বাদশার এক ভৃত্য ছিলেন, মানে এক বাদশার সাথে একজনের কাজ করতেন, আমার মনে হয় উনি আল্লাহর নবী হতে পারেন বা আল্লাহর একজন বুজুর্গ কোনো ব্যক্তি হতে পারেন বাদশার সাথে, তো তার স্ত্রীর গলার একটা হার চুরি হয়ে গেছে, পাচ্ছে না, সকাল থেকে খুঁজে পাচ্ছে না, তো রাজপ্রাসাদের সবাইকে তাড়া করে খোঁজানো শুরু করেছে, তো যিনি এই হারটা চুরি করেছেন তার তো সাথে হার, উনি তো বুঝতে পারেন না, ওই হার নিয়েই সে লাইনে দাঁড়া হয়ে গেছে, তো এখন তো সেটা ওয়ান আফটার ওয়ান চেক করা হচ্ছে, আর যার কাছে পাওয়া যাচ্ছে না, আর জানে তো পাওয়া গেলে তার অবস্থা, রাজা কী করবেন, বাদশাহ কী করবেন, যিনি হারটা নিয়েছেন তিনি খাস দিলে আল্লাহকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, হার তো আমার সাথে, আমার পালা, এবার বাদশাহ খুঁজে বের করবে, পেলে আমার মৃত্যুদণ্ড, রাব্বুল আলামিন তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, আমি খাস দিলে তওবা করছি খোদা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিম, আমার উচ্চারণে ভুল হতে পারে, কারণ আমি কোনো আরবিক বিশেষজ্ঞ নই, আর আমার উচ্চারণের স্টাইলে একটু প্রবলেম আছে, যার জন্য আমার আরবিক উচ্চারণটা অতটা অ্যাকিউরেট হবে না, তুমি আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহর দরবারে তার আর্জি পৌঁছে গেল, আল্লাহ পাক একটা পাখির মাধ্যমে, মনে হয় বাজ পাখির মাধ্যমে ওই হাটটা তার থেকে রাজসার পায়ের কাছে এনে ফেলে দিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন যে কোনো ভালো জিনিসে, সুবহানাল্লাহ পড়লে আমি শুনেছি একটা বীজ তৈরি হয়, সেই বীজ থেকে একটা গাছ তৈরি হয়, যে অক্ষর সেই গাছের ছায়া একটা ঘোড়াকে অতিক্রম করতে অনতিকাল লাগে, যে গাছটা ভেস্তে হয়, ভেস্তে আল্লাহ পাক সুবহানাল্লাহ বলে একটা গাছ তৈরি করেন বীজ দিয়ে, ওই গাছের ছায়াটা অতিক্রম করতে একটা যুদ্ধের অশ্বারোহীর অশ্বের আনলিমিটেড টাইম লাগে ওই ছায়াটা অতিক্রম করতে, এত বড় রহমত সওয়াব হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, জিকির জিকির করতে হবে, আমি জিকির নিয়ে ক্লাস করবো আর একদিন বলবো, কারণ যেটা এটা একটা আধ্যাত্মিক স্কুল, আধ্যাত্মিক স্কুলে আপনার আত্মাকে যদি পরিশোধিত করতে চান আপনাকে জিকির করতে হবে, জিকির জিকির করলে আপনার ভিতরে রহমত তৈরি হবে, আপনার ভিতরে খোদার প্রাপ্তি, খোদার সাথে আপনি যদি বারে বারে আমাকে ডাকেন আমি কিন্তু বিরক্ত হয়ে বলবো, কেন কামাল তুমি ডাকছো কেন, বলবো যে ভাই আচ্ছা ঠিক আছে দেখছি, তুমি যেহেতু এতবার বলছো তোমার কাজটা আমি করে দিব, তো সো বিষয়টা এরকম, জিকির করতে হবে আমাদের, আমি জিকিরের আপনারা এই বিপদে একটা জিকির আছে সেটাও বলবো, সুবহানাল্লাহর সাথে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লাস্টে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কিন্তু ইসলাম নিয়ে আলোচনা করব, অন্য ধর্ম নিয়েও আলোচনা করব, আমি আলোচনা করব ডক্টর জাকির নায়েক সাহেবের মতো, বাট ডক্টর জাকির নায়েবের সাথে নায়েক সাহেবের সাথে আমার আলোচনার একটা ডিফারেন্স আছে, ডক্টর জাকির নায়েক সাহেব শ্রদ্ধেয় ভদ্রলোক বন্ধু, উনি আমার বয়সে হয়তো ছোটো হতে পারেন, আমার ধারণা হবে নি, অবশ্যই হবে নি ইনশাআল্লাহ, উনি রেফারেন্স দিয়ে কথা বলেন, বিভিন্ন 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 রেফারেন্স দিয়ে কথা বলেন, আমি কোনো রেফারেন্স দিব না, আমি কেন রেফারেন্স দিব না, আমি একটা হিন্দু লোককে বলছি তুমি আল্লাহকে বিশ্বাস করো, একটা খ্রিস্টিয়ানকে বলছি, একটা বিধর্মীকে বলছি যিনি আমার ধর্মের লোক না, বিধর্মী মানে খারাপ না, উনি আমাকে বলবেন, এটা বলার পরে আমি তাকে রেফারেন্স দিলাম কোরআন শরীফ, পবিত্র কোরআনের বাইবেল, গীতা, ত্রিপিটক, উনি
ধর্মই বিশ্বাস করেন না, উনি নাস্তিক, ওনার কাছে এই ধর্মগ্রন্থের কি মূল্য আছে? যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর ধর্মগ্রন্থ সে বিশ্বাস করে না, আমি এই রেফারেন্স দিলে এই রেফারেন্সের কোনো চির ভ্যালু তার কাছে থাকবে না। আমি তাকে রেফারেন্স দিব যুক্তি, আমি তাকে রেফারেন্স দিব বিজ্ঞান, আমি তাকে রেফারেন্স দিব দর্শন, নট কোনো ধর্মগ্রন্থ। ওগুলো বিশ্বাস যদি সে করে, সে যদি আমার কথাকে অ্যাগ্রি করে, দেন আমি তাকে বলবো তখন তুমি ধর্মগ্রন্থে চলে যাও। নচেৎ ধর্মগ্রন্থকে সে মূল্যই দিবে না, সে তো ওগুলো পড়বেই না। যে আল্লাহ কি বিশ্বাস করে না, সে মক্কা বিশ্বাস করবে, সে কোরআন বিশ্বাস করবে? আমার কথা তো বিশ্বাস করা অনেক পরে, এই জন্য আমি রেফারেন্স দিব না। এখন এটা ছিল তওবা নসুয়া, মানে আমি এমন ভাবে তওবা করব, আই উইল নেভার ব্যাক টু দ্যাট ব্ল্যাক ওয়ে, আমি সেই কাজে কখনোই যাব না, সেই কাজ কখনোই করব না। আল্লাহ এবারের মতো তুমি আমাকে ক্ষমা করো। তওবাটা যেন কখনোই কমার্শিয়াল মেসেজে না হয়, যে আমি তওবা পড়ে নির্দিষ্ট কিছু জায়গায় যে আমি পবিত্র হয়ে যাব, আবার আমি আবার সেই কাজ রিপিট করব। এই ধরনের এক ব্যাড অ্যাক্টিভিটি করার জন্যই আজ আমাদের উপরে স্রষ্টার এত বড় অ্যাকশন রিয়াকশন। আমি হয়তো বুঝাতে পেরেছি, আমি যে কথা বলছি আমার মতো করে, আমার ধারণা, আমার চিন্তা নিয়ে বলছি, অন্য কিছু না। স্রষ্টা কিন্তু বাংলা ভাষায় বলে না যে বাপে চেতে গেছে, এইবার খবর আছে তোর বাজান, বাজান বাপ কিন্তু চেতে গেছে, আমাদের যে স্রষ্টা কিন্তু চেতে গেছে বাজান, খবর আছে। এখন যে যেখানে আসো, যে যে অবস্থায় আসো বাজান, এখন সময় আছে তওবা পইরা বাড়ির ঢুকো, তওবা পইরা এমন তওবা পড়ো যেই তওবা আল্লাহর আরশ কাঁপায়া দিবে। আল্লাহর ক্ষমতা বুঝতে চাও বাজান, এক ধাক্কাতে হিমালয় পর্বতের সাইডাত মাটির নিচে ঢুকায় দেয়, রিক্টার স্কেল ফাইভের ভূমিকম্পে আর টুয়েলভের ভূমিকম্পে। সাগরের পারে শুয়া থাকি, উঠে দেখি যে 42 হাত ঢেউ উঠে আমার 600 হাত দূরে ভালা দিচ্ছে, আল্লাহর খবর আর কেমনে শুনবেন আব্বাজান। আল্লাহর যে ক্ষমতা, এক এইডসের বিরুদ্ধেই যুদ্ধ করতে পারি নাই, 79 সালে এইডস আবিষ্কার হয়েছে, কোনটার বিরুদ্ধে পেরেছেন? এইডসের বিরুদ্ধে পারি নাই আমরা, সার্স, মার্স ভাইরাস, নিপা ভাইরাস, কত ভাইরাস আর লট অফ ভাইরাস আমাদের আছে, পারি নাই। আমার তো মনে হচ্ছে না আব্বাজান সাহসে 2-4-5 বছরের মধ্যে এই করোনার কোনো সমাধান আদৌ হবে। আমি এত লাফাবার কোনো কারণ নাই, লকডাউন খুলে দেওয়ার কোনো কারণ নাই, হে আমার বিশ্ব বন্ধুরা, পৃথিবীতে এত স্বাধীনতার কোনো কারণ নাই। করোনা বাবাজি কিন্তু নতুন করে শক্তি সঞ্চয় করে আমাদের অ্যাক্টিভিটি বুঝে, আমাদের বডির ইমিউন সিস্টেম বুঝে নতুন করে আঘাত করার জন্য হাতা কাঁচাইতেছে। যে দেখেন না আমি কথা বলার সময় হাতা কাঁচাই, মানে কি আমি একটু বেটার ফিল করতেছি, সে কিন্তু আবার আসতেছে, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, এই বিশ্বের বুকে সে এসে নতুনভাবে ইফেক্ট করবে। সো বি কেয়ারফুল টু ডু, বি কেয়ারফুল। আপনারা তওবা পড়েন, যে যার ধর্মে আছেন ধর্মশালায় যান, ধর্মশালা খুঁজছে, স্রষ্টার কাছে ক্ষমা চান, নিজেকে পরিবর্তন করি আমরা, অনেক করি আমরা, উপরে যা ভিতরে তাই না? আমরা সুযোগ পেলে এখনও প্রবঞ্চনা করি, প্রতারণা করি, মানুষকে ঠকাই, আল্লাহ পাক ঠকালে, কারো হক নষ্ট করলে কখনোই এটাকে ক্ষমা করবে না। আমি অনেক গল্প বলবো, সব একদিনে বলবো না, আজকে এই গল্পটাই বললাম, তওবা নসুয়ার গল্পটা বললাম, আর কি বললাম, আর এই গল্পটাই তো বলেছি না, আমি আবার কথার মাঝখানে অত খেয়ে হারিয়ে ফেলতে পারি, মনে থাকে না। তো আল্লাহকে, আল্লাহ স্রষ্টাকে চিনার, স্রষ্টাকে চিনার বুদ্ধিটা কি? স্রষ্টাকে চিনার বুদ্ধি খুব সহজভাবে, সত্য ভালো কাজ স্রষ্টার আইডেন্টিটি, স্রষ্টার আইডেন্টিটি তো হচ্ছে, যত খারাপ কাজ শয়তান যদি থেকে থাকে তত স্রষ্টা আছে, এটাই স্বাভাবিক, কারণ শয়তানের সাথে চ্যালেঞ্জ হয়েছিল স্রষ্টার। তো শয়তান তো বলেছে যে তোর লোক, তোমার মানুষকে দিয়ে, তোমার আদমকে দিয়ে আমি খারাপ কাজ করাবো, তো ওই আদম তো খারাপ কাজ করে নাই, তো ওই আদম স্রষ্টার, স্রষ্টাকে ফলো করেছে, আল্লাহকে ফলো করেছে। সো আল্লাহর অস্তিত্ব আমরা পেয়ে গেছি, এখন আর কনফিউশনের কোনো কারণ নেই। ইমানের জোরটা আমাদের একটু কম, তো সুযোগ সুবিধা পেলে আমরা মাঝে মাঝে ইমানকে ভুলে, আল্লাহকে ভুলে, আল্লাহকে যখনই ভুলে যাবো ইমান কমজোরি হয়ে যাবে, তখন হচ্ছে কি আল্লাহ পাক দেখবে আমার থেকে তুমি, আমরা তো অনেস্টলি আল্লাহকে ইউজ করি, আল্লাহ থেকে আমরা সুবিধা আদায় করি, করে আল্লাহকে আমরা ভুলে যাই, স্রষ্টাকে আমরা ভুলে যাই, আবার ওই তওবার সুযোগ নিয়ে বা কিছু অন্য ভালো কাজ করে আমরা আবার আল্লাহর সুবিধাটা গ্রহণ করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ কিন্তু মাইন্ড করেন, একটু সময় লাগে করতে, কারণ অসীম, তো অসীম যদি খুব বড় হয়, মনে করেন আপনি যদি একটা বড় দেয়ালে পাথরে আঘাত করেন, ওই আঘাতটা দিয়ে পাথরটাকে ভেদ করতে কিন্তু সময় লাগবে। আল্লাহ কিন্তু আপনার আমার মতন না, সামান্য একটা কিছু করলে রাগ করে একটা ধাক্কা দিয়া রাস্তার মধ্যে ফেলে দিবেন, ওই ওই যে রাস্তার মধ্যে যেটা ফেলে দেন বা পড়ে যায়, ওটা হয়তো আমার মনে হয়
আমার প্রেশার লো থাকা জনিত কারণে বা কোনো ব্যক্তির একটু বেখেয়ালের জন্য, কোনো চালকের বেখেয়ালের জন্যই হয়তো আমাকে রাস্তায় পড়ে যেতে হয় বা নিজের বেখেয়ালের জন্য উষ্ঠা খেয়ে পড়ে যাই, হোঁচট খেয়ে পড়ে যাই। আল্লাহ পাকে ছোটোখাটো পানিশমেন্টগুলো আমাদেরকে দেন না। আর একটা কথা বুঝতে হবে, আমরা সব ব্লেম আল্লাহর ঘাড়ে দিয়ে নিজেকে অত সাধু সাজার সাধু ভাবার কোনো কারণ নাই।